আপনার লাইক ফলোয়ার বাড়ানোর একটা পেইড টুলস, এখানে টাকা দিয়ে দিলে আর এক দিন দুই দিন মানে এরকম একটা সাহেব ভাই, হ্যাঁ বাম পাশে দেখেন আছে, দেখেন বাম পাশে, বাম পাশে যে মেনু বক্সটা আছে, নিচে নামেন, আর একটু নিচে নামেন, আর একটু উপরে 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 এরকম অ্যাড ফান্ডস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা আছে যে নাম্বার এখানে দেওয়া আছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা তো ফোনই ঢুকে না, এটা আমি ডাউনলোড করছি দেখাচ্ছি। ও এটা তো ডাউনলোড করাই আছে, এই যে ওপেন করাই আছে। বিকাশের মধ্যে গ্রহণ করি, একটু জুম করেন ভাই। এটা কি কাজের জন্য আপনি পেড ইউজ করছেন কেন সৈদুল ভাই? গ্রুপ মেম্বার ভাই। ও ভাই কি যে জ্বালা ভাই, কয় টাকা এই যে ফিমেল অ্যাকাউন্ট থেকে পোস্ট দিচ্ছি, কথা বললাম আর ওইভাবে হলো না। আমি ওইটাই বলছি ভাই, এটা যে ট্রাস্টেবল তা এটা তো কোনো নাম্বারে ফোন দিলাম বুঝছেন, হ্যাঁ মহিলা ধরলো, মহিলা ধরে বললো যে এটা আমাদেরই শাখা, কিন্তু আপনি স্কাইপে যোগাযোগ করেন, এখান থেকে কোনো এরা কোনো এত কোনো তথ্য দিবে না, বলছে স্কাইপে যোগাযোগ করেন। স্কাইপে যোগাযোগ করেন, আমার ওই স্কাইপে অ্যাকাউন্ট করাই করাই তো নাই, অ্যাকাউন্ট করেন ভাই, বেশি সময় লাগবে না। সেদিন তো আপনার কথাতেই আমি স্কাইপ অ্যাকাউন্ট ওপেন করলাম আবার, ওইটাই আমার দরকার হয় না, এজন্য করা নাই। আমি ফোন দিছিলাম ওর সাথে একটা, এগুলাতে এগুলোতে পেমেন্ট করা যাবে না বুঝছেন, এগুলোতে পেমেন্ট করা ঝামেলা আছে, পেমেন্ট করার দরকার নেই। আচ্ছা আমাদের বোধ হয় দুইটা ক্লাস বাকি আছে তাই না স্বপন ভাই? আর মাত্র দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে কি ভাই নতুন কিছু শেখাবে না পুরনো কোনো প্রবলেম প্রবলেম থাকলে ওগুলো নিয়ে একটু আলোচনা করবো, প্রবলেম থাকলে সেগুলো নিয়ে কথা বলবো, না হলে আজকে নতুন একটা টপিকে ক্লাস করবো বলেছিলাম, যদি আপনাদের প্রবলেম থাকে প্রিভিয়াস কোনো ক্লাস দেখা যাচ্ছে সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তার টমি ভাই কই, টমি ভাই দেখি চেহারাটা, টমি ভাই? হ্যাঁ ভাই বলো। আপনি ভাই বহুত ব্যস্ত মানুষ ভাই। না আমি আমার ফেসবুক লোড হচ্ছে না সাইনুর ভাই, আমি আমি একটা কন্টেন্ট রাইটিং এর কাজ পেয়েছি, আমি শুধু কন্টেন্ট লিখতে পারি না ভালো, ওই জন্য আমি কাজটায় ফেরদৌস ভাইকে ফোন দিলাম, ফেরদৌস ভাই ঘুমের ভরে বলছে করব না, আমি আপনাকে ফোন দিলাম, দিয়ে আপনাকে ফোন দিলাম সকাল বেলা 11:30টার দিকে আপনাকে ফোন দিলাম, আপনি মনে করেন নিয়া করেন, কারণ হলো আপনি আর ফেরদৌস ভাই মোটামুটি মনে করেন আপনি কন্টেন্ট রাইটার লিখেন ভালো, তারপর ফেরদৌস ভাই ইংলিশ বুঝে ভালো, সবকিছু দিয়ে দিয়েছিল ভাই, আর হলো আওয়ারলি কাজ $8 করে পার আওয়ার। চল শুরু করে, হ্যাঁ শুরু করি, আমি আমাকে দেয় আমি বলেছি অন্য একজনকে সাজেস্ট করবো, দিয়ে আর মনে করেন আমি লিঙ্ক দিই কারো ইয়ার প্রোফাইলের, তুই নিয়ে নিলে তো পারতি। আমি তো বুঝি না কন্টেন্ট রাইটিং যে কিভাবে লিখবো ইংলিশ, আমি তো দরকার নাই, তোর তো বোঝার দরকার নাই, তুই কাজটা নিয়ে নিতি, তারপর আমি আর হচ্ছে টমি মিলে আর তুই মিলে তিনজন মিলে যেমনি কাজটা উঠাই নিতাম, যেমন আছে। হ্যাঁ এইটা এই যে এখন এরকম ডিসকাস করছেন না, এটাই তো দরকার ছিল, কিন্তু এটাই তো আমি বুঝে উঠতে পারিনি একা, একা থাকলে অনেক কিছু বুঝে ওঠা যায় না, তো একা তো বুঝে চলে আয়, ওই জন্যই আপনাকে তো নক দিলাম আমি প্রথমেই ভাই। আমি ঘুমের ঘরে কি কথা বলছিলাম নিজেও জানি না, আমি তো তোকে পরে বললাম যে তুই আমাকে ফোন দিয়েছিলি কিসের জন্য? হ্যাঁ আমি আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম, ওই বন্ধুর বিয়ে, তো ওরে আল্লাহ রে আল্লাহ। নিমোর ভাই, নিমোর ফেরদৌস ভাই, নিমোর আপনি জানেন। আচ্ছা সেদিন শাহনুর ভাই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড এর কথা বলছিলেন না কোনো এক ভাই বলছিলেন, চলেন আজকে ক্লাসিফাইড অ্যাড সম্পর্কে দেখি। জি ভাই, জি
ভাই এই জিনিসটাতে একটু দুর্বল ভাই, যে যেমন গুগল অ্যাডস যদি, তারপর হলো বিভিন্ন অ্যাড টাইপের যে জিনিসগুলো, যেমন আপনি ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া, তারপর হলো লিঙ্কডইন অ্যাড দেওয়া, এই জিনিসগুলোর অনেক কিন্তু ইয়া আছে, অ্যাড সেট আপ করে দেওয়া, এই জিনিসগুলো মানে অনেক কাজ আছে, কিন্তু এগুলো ভয়ে ভাই হাত দিতে পারি না, করতে পারবো কিনা। আরে পারবেন, করতে পারবেন না কেন, আমরা এসইও শিখে গেছি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এখন আর এগুলা করতে সমস্যা নেই তো ভাই। অ্যাডটাই দেখান ভাই। আচ্ছা ক্লাসিফাইড অ্যাড দেখানোর আগে আমরা কি জানি যে ক্লাসিফাইড অ্যাডটা কি, তো জানতে হবে যে কি কেন করব, এটা তো জানতে হবে। আপনি কি বলতে পারবো যে কারো অভিজ্ঞতা আছে ক্লাসিফাইড অ্যাড কি? এটা কি ভাই ওইটা না যে নির্দিষ্ট একটা রিজিওন বা নির্দিষ্ট একটা পিপল কে টার্গেট করে যে একটা তৈরি করা হয়? না এরকম না। আচ্ছা ক্লাসিফাইড অ্যাডটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের, এক কথায় বললে আপনারা বুঝতে পারবেন, bikroy.com আছে না, bikroy.com এ কি হয়, দেখেন আমি আমার প্রোডাক্টের অ্যাড এখানে চালাচ্ছি, যার প্রয়োজন সে এসে কিনে নিয়ে যাচ্ছে, এরকম হাজারো লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে প্রত্যেকটা দেশে, আছে প্রত্যেকটা দেশে অসংখ্য ক্লাসিফাইড অ্যাডের জন্য ওয়েবসাইট আছে। তো এখানে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে অ্যাড দিয়ে রাখবো, সেখানে আমার প্রোডাক্ট সম্পর্কে সমস্ত বিষয়গুলো বলে রাখবো, সেখান থেকে সেল হবে, এটাই হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড। তো ক্লাসিফাইড অ্যাড আসলে হয়ে থাকে আসলে তিন ধরনের, একটা হয়ে থাকে লোকাল, লোকাল হয়ে থাকে, তারপরে আপনার ন্যাশনাল হয়ে থাকে, আবার ইন্টারন্যাশনাল হয়ে থাকে। এটা বিজনেস এর উপর, আপনার বিজনেসটা আসলে লোকাল বিজনেস নাকি হচ্ছে ন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, এটার উপর ডিফেন্স করবে। তো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে যে ক্লাসিফাইড অ্যাড, আমরা দেখে আসি একটু ফাইবার বা ফ্রিল্যান্সারে কি ধরনের কাজগুলো, ফ্রিল্যান্সারে তো ওইভাবে দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে একটু দেখাই ফাইবারে যে কেমন কাজ চলতেছে ক্লাসিফাইড অ্যাড সম্পর্কে। ক্লাসিফাইড অনেক অ্যাড আছে, আমাকে একজন নক দিছিল, বললাম না রাখি যে ক্লাসিফাইড ওয়েবসাইটে অ্যাড দিতে হবে, পার অ্যাডে দেওয়া মানে $20 দিবে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে আমি সার্চ করলাম, তো দেখেন এখানে অনেকগুলো গিগ দেখাচ্ছে, আমরা কয়েকটা গিগ একটু ওপেন করি। ভাই আপনার মেসেজ আছে ফাইবারে, মেসেজ চেক করেন, অর্ডার দিয়ে গেছে দেখেন, কই করে হল্লা না তো, না 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 মেসেজ আছে, নোটিফিকেশন সিলেক্ট হয়ে আছে, ইনবক্সও তো জিরো দেখাচ্ছে। তো খেয়াল করেন এখানে দেখেন তার হেডলাইন দেওয়া আছে, আই উইল ম্যানুয়ালি পোস্ট ইওর অ্যাড অন ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। অর্থাৎ এই যে বললাম যে ক্লাসিফাইড অ্যাডটা তিন ধরনের হয়ে থাকে, লোকাল হয়ে থাকে, ন্যাশনাল হয়ে থাকে, ইন্টারন্যাশনাল হয়ে থাকে। এখন আপনি কি ধরনের অ্যাড পোস্টিং করবেন এটা আপনার উপরে ডিপেন্ডস করবে। তার আগে আমাদেরকে একটু অভিজ্ঞতা থাকতে হবে অ্যাড পোস্টিং করার জন্য, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য আমাদের যে অভিজ্ঞতা থাকতে হবে সেটা হচ্ছে কিছু সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন বাংলাদেশি সাইট হতে পারে, ইউএস এর হতে পারে, মানে লোকাল ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সবগুলো সাইট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এবং এগুলো সার্চ করে আমাদেরকে বের করে নিতে হবে যে কোন কান্ট্রিতে আমরা আসলে কোন কাজ, যে কান্ট্রির জন্য ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে সেই কান্ট্রির জন্য আমরা করবো। তো দেখেন ইনি কি বলছে, ইউএস এর জন্য ক্লাসিফাইড অ্যাড তৈরি করে দিবে। তো তার হচ্ছে বেসিক যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে বলছে কি 30 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, কতগুলো করে দিবে এটা বলছে কি,
হ্যাঁ এখানে 30টা করে দিবে, স্ট্যান্ডার্ড করে দিবে হচ্ছে 60টা $20, 90টা করে দিবে $30। দেখেন ভালো রিভিউ আছে, দুটো অর্ডারও আছে রাইট নাও, অনেকগুলো কাজও করেছে। যদি আরেকটাতে দেখি, দেখেন এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউএস এর টপ সাইট গুলোতে সে করে দিবে যে ক্লাসিফাইড অ্যাডমিনিস্ট্রেটর। এটা একদম ইজি কাজ, মানে অন্যান্য কাজের চাইতে আমাদের এই কাজটা খুবই সহজ। এটা এমন কোন অপশন নাই যেটা আমরা পারবো না, ইতিপূর্বে এ ধরনের বহুত কাজ আমরা করেছি, অনেকগুলো কাজ করেছি। তো দেখেন এখানে কি করবে, 30 প্লাস করে দেবে, অ্যাড পোস্টিং করে দেবে $5, 60টা করে দেবে $10, $20 $120টার উপরে করে দেবে। তো এটা করার জন্য আগে আমাদের ক্লাসিফাইড অ্যাড সম্পর্কে আমরা একটু বাংলাদেশি অ্যাড গুলো দেখি। দেখি আরেকটা গিগ সম্পর্কে, এখানেও দেখতে পাচ্ছি 55টা অ্যাড পোস্ট করে দেবে $5, 120টা দিবে $10, 210টা দিবে $20। তো ক্লাসিফাইড অ্যাড করার জন্য দেখেন আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইন বিডি লিখে একটু সার্চ করি, দেখি বাংলাদেশে কতগুলো সাইট আছে সম্পর্কে যদি আমরা একটু দেখি। দেখেন এগুলো অনেকগুলো সাইট এখানে আমাদের কাছে চলে আসছে, এগুলোতে আমরা চাইলে অ্যাড পোস্ট করতে পারবো। তো আমাদের যে কমন সাইটটা আছে সেটা হচ্ছে বিক্রয় .com, আমরা একটু বিক্রয় .com এ যদি যাই, বিক্রয় .com এ এর আগে বিজ্ঞাপন দিয়েছেন এরকম কেউ আছেন? কোন প্রোডাক্ট সেল করেছেন কেউ? ভাই আমি একবার দিয়েছিলাম অনেক আগে ভাই, যে আমি একবার বিক্রি করতে আগে ডিজিটাল ক্যামেরা বিক্রি করেছি। কি বিক্রি করেছেন? ডিজিটাল ক্যামেরা। আচ্ছা গুড, আমি অবশ্য সেল করেছি এর আগে, আমার কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমি বিক্রয় .com এ অ্যাড করে সেল করে দিয়েছি। ও আবার মোবাইল বিক্রি করছি? হ্যাঁ এখন বিক্রি করছি। মানে এটা হচ্ছে আমাদের আমাদের অ্যাড পোস্টিং সাইট। তো প্রত্যেকটা অ্যাড পোস্টিং আমি জাস্ট বাংলাদেশের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আমি দেখাবো যে আসলে ক্লায়েন্টের হয়ে কাজ করতে হলে আমাদের কিভাবে করতে হবে। এখান থেকে আমরা বেসিক ধারণাটা নিব, বেসিক বলতে প্রত্যেকটা সাইটে আমাদের সেম ভাবে কাজ করতে হবে, এক একটা সাইটের ইন্টারফেস একটু আলাদা হবে কিন্তু অবশ্যই মানে সিস্টেম গুলো একই রকম থাকবে। তো প্রত্যেকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে দেখবেন আমাদের রেজিস্ট্রেশন করার জন্য জায়গা আছে, অর্থাৎ এখানে আমাকে লগ ইন করতে পারছে তাই না? যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, আমরা লগ ইনে ক্লিক করে দেখি। তো দেখেন আমার তো আসলে এর আগের অ্যাকাউন্ট নেই, তাহলে আমি কি করতে পারি, নতুন অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। সাইন আপের জন্য নিচে আমাকে বলছে, এছাড়া ফেসবুক দিয়ে আমরা কন্টিনিউ করতে পারি, সাইটটা বাংলা সাইট এর কারণে দেখেন বলছে যে ফেসবুকের সঙ্গে চলুক এরকম টাইপ দেওয়া আছে। তো যদি আমি আমার আগের অ্যাকাউন্টটা লগ ইন করি তাহলে আমি লগ ইনও করতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এখানে সাইন আপ করতে হয়। তো আমরা সাইন আপ করি, দেখেন এখানে বলছে ইমেল ব্যবহার করে সাইন আপ করুন, আমি ইমেল ব্যবহার করে সাইন আপ করব, এর জন্য আমাকে নাম দিতে বলছে, আমি একটু নাম দিয়ে দিই। এরপরে জাস্ট সাইন আপে ক্লিক করব,
দেখেন খুবই সহজ, এরপরে আমাকে কিছু করতে হয়নি, আমার মেলে মেলও মেবি আসেনি যে তার অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে গেলে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, একদম ইজি এই সাইটটাতে অ্যাকাউন্ট করা mikroy.com এ। তো দেখেন এখানে বাংলাতে বলছে যে আপনার বিজ্ঞাপন দিন, আমার যে প্রোডাক্ট আছে এখন আমার একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে পারে, সেই ই কমার্স ওয়েবসাইট থেকে আমি যদি মনে করি যে ওখান থেকে আমি অ্যাড পোস্টিং করবো তাহলে করতে পারি। mikroy.com থেকে আসছে। আচ্ছা এখানে বলছে যে যাচাই করার জন্য এই লিংকে ক্লিক করুন, তো দেখি আমরা একটু এই লিংকে ক্লিক করি। ওকে আমরা আগের ট্যাবটা কেটে দিই। আপনার বিজ্ঞাপন দিন এটাতে ক্লিক করি, তোমাকে দেখতে হবে এরা কি চাচ্ছে। স্বাগতম জানা বলছে চলুন একটি বিজ্ঞাপন পোস্ট করি, নিচের যে কোনো একটি অপশন নির্বাচন করুন, কিছু একটা বিক্রি করুন, কোনো কিছু খুঁজুন। তো আমরা বিক্রি করব তাই না? তো বিক্রি করার জন্য দেখেন এখানে ক্যাটাগরি আছে, ভাড়ার জন্য একটি প্রপার্টি প্রস্তাব করুন, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করুন। তো আমরা আসলে প্রোডাক্টের জন্য কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে এই ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতেই হায়ার করতে পারে, তো ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, আমরা প্রোডাক্টের জন্য সিলেক্ট করে যাচ্ছি। এরপরে দেখেন আমাকে বলছে কোন পণ্য বা সেবা বিক্রি করুন। আচ্ছা এখানে আচ্ছা ভাই ঠিক আছে, আমাদেরকে এখান থেকে ক্যাটাগরি দিতে হবে, হ্যাঁ যে আমার প্রোডাক্টটা আসলে কি সম্পর্কিত সেই প্রোডাক্টটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা কি প্রোডাক্ট দেবো বুঝে পাচ্ছি না, কার প্রোডাক্ট আছে বলেন, সেল করে দিই। আচ্ছা ইলেকট্রিক্স, ডেস্কটপ বা কম্পিউটার এখান থেকে দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাকে শহর নির্বাচন করতে বলছে যে আমি কোন শহরে কোন বিভাগে আছি কোন জেলাতে আছি সে বিষয়টা রাজশাহীতে দিয়ে দিলাম, রাজশাহী থেকে। আচ্ছা এখানে হয়তো নাটোর খুঁজে পাবো, দেখি আমরা। আচ্ছা রাজশাহী নিউ মার্কেটে থাকে। দেখেন এখন যেহেতু আমরা পোস্ট করিনি তাই বলছে যে আমরা চাইলে পরিবর্তনও করতে পারবো এটা। এখানে একটা ছবি অ্যাড করার জন্য বলছে, ছবি যোগ করুন, পাঁচটা ছবি এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা কি সিলেক্ট করেছিলাম, ডেস্কটপ এবং কম্পিউটার। তো আমরা যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের অবশ্যই একটা ছবি এখানে দিতে হবে, চাইলে আরো কয়েকটা। এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আমরা যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের ছবি, অর্থাৎ এখানে কিন্তু আমরা অনেকে পুরাতন জিনিসগুলো বিক্রি করে থাকি। আমাদের mikroy.com মানেই আমরা জানি যে এখানে পুরাতন জিনিসপত্র সেল করতে হবে। বিষয়টা আসলে এরকম না, আমরা যে কোনো প্রোডাক্টের জন্য আপনি এখানে অ্যাড ক্রিয়েট করতে পারেন। তো আচ্ছা এই যে অ্যাডটা ক্রিয়েট করছি, ক্লাসিফাইড অ্যাডের জন্য ক্লায়েন্টের চাওয়া কি কি হতে পারে, অবশ্যই সেই সাইটটার কেমন ভিজিটর আছে বর্তমান অবস্থায় কি, এটা যদি আপনি এখন একটা অনেক অসংখ্য সাইট আছে mikroy.com এর মতো, বাংলাদেশে আরো অনেক সাইট আছে যেগুলো আসলে র্যাঙ্ক পাইনি, নামও শুনিনি আমরা, এরকম অনেক আছে। তো এরকম ধরনের অ্যাড পোস্টিং সাইটে যদি আমরা অ্যাড করি এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, অবশ্যই mikroy.com থেকে যদি আমরা অ্যাড করি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা একটু mikroy.com এর অ্যালেক্সা চেক করে দেখি যে এটা বর্তমান অবস্থা কেমন, দেখেছেন অনেক ভালো একটা পজিশন, বাংলাদেশ থেকে 25তম একটা ওয়েবসাইট, মানে কি এর পজিশনটা অনেক ভালো, অনেক অনেক ভালো একটা সাইট।
দেখেন এটা আমার কন্ডিশন সম্পর্কে জানতে চাচ্ছে, এটা হচ্ছে নতুন নাকি ব্যবহৃত? ওরা নতুন দিয়ে দিলাম, এটা কি ব্র্যান্ডের কম্পিউটার সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছে। আচ্ছা এসার, এটার মডেল দিতে বলছে যে এটা কত মডেল, এটা দিতে বলছে 3400। আমি এমনিতে একটা দিলাম, তো এটার জন্য একটা হেডলাইন দিতে বলছে, আমার এই কম্পিউটারের একটা হেডলাইন দিতে বলছে, তো আমরা এই পিকচারের যে হেডলাইনটা ছিল সেটা আমরা দিয়ে দেব। এটা সম্পর্কে বিস্তারিত বলতে বলছে, দেখি কম্পিউটার সম্পর্কে আমরা একটু বিস্তারিত যদি দেখি। এটার সমস্ত বিষয় এখানটাতে আমরা পাবো, যে কত ডিবি হার্ড ডিস্ক আছে, কতটার কি অবস্থা, এটার প্রাইস কত, এ সম্পর্কে আমরা দেখতে পারবো এখানে। এখান থেকে কপি করে নিলাম। এগুলো আসলে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে, হ্যাঁ, কিংবা তার ওয়েবসাইট দিয়ে দিবে, বলবে যে এখান থেকে তুমি কপি করো, কপি করে নিয়ে যা হচ্ছে অ্যাড পোস্ট করো, কিংবা আপনাকে একটা ডক ফাইল দিয়ে দিবে, দিয়ে আপনার হচ্ছে এটা টাইটেল বিবরণ যা বলেন। অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার কিওয়ার্ড চাইবে, যে আপনার এই যে বিবরণটা দিলেন এটার ভিতরে কিছু মূল কিওয়ার্ড গুলো প্রোভাইড করেন বা এক্সেট্রা, অনেক কিছু চাইবে, অনেক সাইট আছে। তো আমরা জাস্ট এগুলো করবো। তো মূল্য দেখেন, আমরা যদি মূল্যটা দেখি এটা হচ্ছে এত, হ্যাঁ ভাই বলেন, ভাই বলেন, ভাই বলছি সাইন আপ এর পরে কি কি করছেন আরেকবার একটু রিভিউ করলে ভালো হয়, লোডশেডিং হয়েছিল ভাই একটু। ভাই এখান থেকে আমি রিভিউ কেমনে করি বলেন, আমি তো একটা জায়গায় চলে আসছি, সাইন আপ এর পরে জাস্ট আপনার বিজ্ঞাপন দিন এই যে এই সেকশনটাতে চলে আসছি, এরপরে জাস্ট আমরা যে অপশন গুলো চাচ্ছিল, যেমন এখানে শ্রেণী চাচ্ছিল, অর্থাৎ ক্যাটাগরি বাংলাতে জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণী। অন্যান্য যে ওয়েবসাইট গুলোতে আমাদের যখন রিয়েলি কাজ করতে হবে ক্লায়েন্টের, তখন দেখবেন এখানে ক্যাটাগরি আছে, অবস্থান এটা হচ্ছে মানে লোকেশন, অন্যান্য সাইটে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লোকেশন, লোকেশন সেট করেছি। এরপরে আমার যে প্রোডাক্ট আমি সেল করতে চাই, যে প্রোডাক্টের জন্য ক্লাসিফাইড অ্যাড তৈরি করতে চাই, সেই অ্যাড তৈরি করার জন্য এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। এরপরে ছেলেগুলো দেখানোর কিছু নাই, জাস্ট আপনারা নিজেরাও পারবেন, তারপরে দেখাচ্ছি কন্ডিশন আমার বর্তমান এটা ব্যবহৃত নাকি অব্যবহৃত, মানে সম্পর্কে বলতে হবে, কোন ব্র্যান্ডের কম্পিউটার এটা সেটা বলতে হবে, মডেল সম্পর্কে বলতে হবে। এরপরে একটা হেডলাইন দিয়ে বিবরণ দিয়েছি, এখন জাস্ট মূল্যটা আমাকে এখানে বসাতে হবে। আমি দিয়ে দিলাম এত টাকা মূল্য আলোচনা সাপেক্ষে, অর্থাৎ কোন কেউ যদি আমাকে যোগাযোগের চেষ্টা করে, যোগাযোগের পর তাহলে এখান থেকে আমি তার সাথে আলোচনা করবো কিনা সেই বিষয়টা, যদি ফিক্সড রেট হয় তাহলে আমার আলোচনা সাপেক্ষে না, এটাই একদম। হ্যাঁ, তো আমি আলোচনা সাপেক্ষে এটা দিয়ে দিলাম, আপনার সম্বন্ধে ভালো দাম নির্বাচন করুন। আচ্ছা এখানে যে নিচে ক্যাটাগরি গুলো আছে এগুলো হচ্ছে আমার সম্পর্কে বলতে বলছে, এই বিজ্ঞাপনটি প্রদর্শিত করার জন্য ফোন নাম্বার নির্বাচন করুন, লিখুন সর্বোচ্চ 5টা। আচ্ছা ফোন নাম্বার এখানে আমাকে দিতে হবে, তো জাস্ট আমি এখানে ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। বলছে যে ভেরিফিকেশন কোড আসবে, you
দেখেন আমরা ফোন নাম্বার এড করে দিয়েছি এখানে, আর আমার মেইল অ্যাড্রেসটা এখানে থাকবে। তো নিচে আমাকে বলছে যে বিজ্ঞাপন পোস্ট করবেন, ঠিক আছে। এখান থেকে আমরা মডেলটা একটু যদি একটু দেখি, এটার মডেল কত, আসলে এসআর না ডেল হবে, দেখেন মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট বিজ্ঞাপন পোস্ট করুন, এটা ক্লিক করলাম। দেখেন কি বলছে এখানে, অনুগ্রহ করে সর্বোচ্চ 72টির ক্যাটাগরি বা ক্যারেক্টার। আচ্ছা, সর্বোচ্চ এখানে 72টা ক্যারেক্টার আমাকে ব্যবহার করতে বলছে। আচ্ছা আচ্ছা, আমরা এইটা কেটে দিচ্ছি, চেক করি আমরা আমাদের কয়টা ক্যারেক্টার হলো। আমরা অলরেডি শিখেছি এটা যে কিভাবে চেক করতে হয়, যে এখানে কয়টা ক্যারেক্টার আছে, তাই না? এরপরে সিলেক্ট করার পরে এখানে জাস্ট ওয়ার্ডে ক্লিক করলে আমাদেরকে দেখায় যে কম আছে, আমরা দেখতে পাচ্ছি স্পেস উইথ স্পেস এখানে ক্যারেক্টার আছে হচ্ছে 58টা। আমরা এখন আসলে চাইলে এটা দিতে পারবো, ওকে করতে পারবো। ওকে, সব ঠিকঠাকই আছে, জাস্ট আবার বিজ্ঞাপন পোস্ট করে দিলাম। কত সুন্দর করে বলছে, আপনার বিজ্ঞাপনটি প্রিভিউ করা হচ্ছে, বিশেষ দ্রষ্টব্য, আপনার বিজ্ঞাপন পাবলিশ করার জন্য আমরা সর্বোচ্চ 4 ঘন্টা সময় নিয়ে থাকি। তো আগামী 4 ঘন্টার মধ্যে এটা পাবলিশ করে দেবে। তো আমরা ক্লায়েন্টকে কি ধরনের প্রুফ সেন্ড করতে পারি, যখন আমার অ্যাডটা পোস্ট হবে সেটা এই প্রুফও দিতে পারি যে তার মেইল অ্যাড্রেস নিলাম, তার ইমেল অ্যাড্রেস নিলাম, নেওয়ার পরে আমরা যখন এইটাতে বিক্রয় এ অ্যাকাউন্ট করেছি তখন আমার জিমেল এবং পাসওয়ার্ড চেয়েছিল। তো আমি এখন একটা এক্সেল ফাইল নিতে পারি, এটাতে জিমেল এবং পাসওয়ার্ডটা লিখে দিলাম যে এটা হচ্ছে তার পাসওয়ার্ড। তাহলে আমার অ্যাকাউন্টে এখন যদি আমি চাই তাহলে দেখতে পাবো কি যে আমি একটা অ্যাড পোস্ট করেছি। দেখেন, তো ক্লায়েন্টকে আমরা এই ধরনের প্রুফ সাবমিট করতে পারি, তার জিমেল নিতে পারি, কিংবা তার নামে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করব। প্রত্যেকটা ওয়েবসাইটে আমি কি কাজ করব, সেলস। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা কি করব, সেম পাসওয়ার্ড ব্যবহার করব, সেম জিমেল ব্যবহার করব। তাহলে এটা দিলে সে লগ ইন করে করে দেখতে পারবে যে আমি এটা করেছি কিনা। এছাড়া কি করতে পারি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা তাকে প্রোভাইড করতে। আসলে ক্লায়েন্টকে কিভাবে হ্যাপি রাখা যায় সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো দেখেন এখানে বলছে বিজ্ঞাপন প্রকাশের পূর্বে সকল বিজ্ঞাপন ম্যানুয়ালি পর্যালোচনা করা হবে। বিজ্ঞাপন পর্যালোচনা করার পর আমাকে আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। অফিস চলাকালীন সময়ে এতে সাধারণত 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, লাগুক 3 ঘন্টা পরে যদি এটা হয় সমস্যা নেই, তোমরা সেল করতে পারো। এটাই হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড। বাংলাদেশের জন্য এরকম হাজারো ওয়েবসাইট আছে, আমরা সার্চ করেছিলাম কোথায়।
শ্রবণ ভাই, যে অ্যাড পোস্টিং বলেন, তারপর হলো যে আর্টিকেল সাবমিশন, তারপর ফোরাম পোস্টিং যেগুলো আছে না ভাই, বা কমেন্ট ব্যাকলিং, কালকে যখন মানে চেষ্টা করছিলাম করার জন্য, তখন ভাই বহুত ওয়েবসাইটে ঢুকছি ভাই, কিন্তু যে কোন ওয়েবসাইটে করা যায় মেইনলি বা করা যাবে, ঠিক আছে ভাই, এইভাবে এগুলো খুঁজে পাবো কি করে ভাই? কালকে আধা ঘন্টা খুঁজে আমি একটা ওয়েবসাইট না দুইটা ওয়েবসাইট পেয়েছি ভাই। এগুলোকে লিস্ট করতে হবে, এই যে আপনি পরিশ্রম করছেন না, এটা আপনি লিস্ট আকারে রেখে দিবেন আপনার নিজের কাছে। নিস অনুযায়ী কি এগুলো মানে কমেন্ট ব্যাক লিংকের ওয়েবসাইট বা ব্লগ ইয়া ফোরাম পোস্টিং বা আর্টিকেল সাবমিশন এগুলো ওয়েবসাইট পাওয়া যায়? ধরেন যে আমি স্পোর্টস রিলেটেড জাস্ট এগুলো পোস্ট করব বা আপনার ই কমার্স রিলেটেড পোস্ট করব এরকম কিছু। হ্যাঁ, এই যে প্যারামিটারটা দিয়েছিলাম এর মাধ্যমে যেগুলো আসবে আপনার সার্চ এর মাধ্যমে যেগুলো আসবে এগুলোতে আপনার খুঁজে নিতে হবে আর কি। এর মধ্যে থেকে যে আপনি মনে করেন এক ঘন্টা কাজ করে পাঁচটা ওয়েবসাইট পাইলেন, এটাকে লিস্ট করে রাখতে হবে, সারা জীবন এটাতেই কাজ করবেন। এভাবে কাজ করতে তো দেখেন আরো একটা ওয়েবসাইট আছে ক্লাসিফাইডার এর জন্য বাংলাদেশি। আচ্ছা, এটাতে আমি করব না, এখন আপনারা করবেন। আচ্ছা, কেউ একজন প্রেজেন্টে চলে আসেন, আসার পরে দেখেন যে কিভাবে এখানে আপনারা ক্লাসিফাইড এর, দেন আমরা চলে যাব যে ক্লায়েন্টের কাজ করার সময় আমরা বাইরের কি কি ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা করতে পারবো। তো দেখেন যেগুলোতে আমাদের সাইন আপ করার জন্য বলবেন না, ডিরেক্টলি আমরা সেলে চলে যাব। আমি দেখাই দিচ্ছি, তারপর আপনারা এটা করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাইলাম যেটা মূল ফর্মুলা, এক কথায় যেভাবে এখানটাই করেছি সেম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে করতে হবে। দুই একটা অপশন আপনার কাছ থেকে বেশি চাইতে পারে, এগুলা জাস্ট আমরা বুঝতে পারবো যে আসলে কি বেশি চাচ্ছে। কেউ একজন প্রেজেন্টেশনে চলে আসেন, দেখি ক্লিকবিডি থেকে একটা অ্যাড পোস্টিং করেন। তো আচ্ছা, না পারলে আমি আছি, এটা দেখবো যে কিভাবে করা যাচ্ছে না যাচ্ছে। আপনার একজন কেউ প্রেজেন্টেশনে চলে আসেন, বিদ্যুৎ নাই ল্যাপটপে, আমি ওপেন নাই, শুধু ফোন হয় কানেক্ট আছে, নাহলে আমি আসতাম। সেই পরিমানে নেটের অবস্থা খারাপ না পেটের অবস্থা খারাপ ভাই? না ভাই, নেটের অবস্থা খারাপ না, আপনারা তো পাওয়াই যায় না, নেটের সমস্যা। সে প্রতি ভাই ফেসবুক দিয়ে যে লগ ইন করতে বলছে, এখানে দেখেন ক্যাটাগরি চলে আসছে যে কি ধরনের দিবেন আপনি, সেটা চলে আসছে। কথা বলে কাজ করলে ভালো।
টাইটেল বলতে যে আসলে কি মানে ধরেন সাপোজ এটা মোবাইল প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম তাহলে এখন প্রোডাক্টের একটা মোবাইলের নাম কি প্রোডাক্টের নাম দিলাম কন্ডিশন, যে ব্র্যান্ড নিউ অর ইউজ, মানে ইউজ করা অথবা ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ দিলাম, প্রাইস, প্রাইস কত যাই হোক একটা দিতে হবে যেটা আমি যে দামে বিক্রি করব দিলাম। এখন ইমেজ আপলোড করতে বলছে, এখন ইমেজটা আপলোড করব। ইমেজ নিলাম, ডিসক্রিপশন দিতে বলছে, এখন ডিসক্রিপশনটা দিতে হবে। ডিসক্রিপশন সিলেক্ট করে দিলাম, এখন র্যাম সব স্পেসিফিকলি সিলেক্ট করতে বলছে, র্যাম 4GB স্টোরেজ, 64 প্রসেসর, এটা এখন কি প্রসেসর কোয়াড কোর, কালার এখানে ভাই এখানে কি এগুলো সিলেক্ট করে প্রিমিয়াম তো হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে ফ্রি ও করতে পারবো আমরা, প্রিমিয়াম ফ্রি এর জন্য যে অপশন আছে দেখেন নিচে স্ক্রল করেন। আচ্ছা ইন্টার কোয়ালিটি অ্যাভেলেবল, কোয়ান্টিটি 2। আচ্ছা ভাই এবার হলো ফ্রি তে আমরা করতে পারবো, আর তাছাড়া ফিচার আছে যে 15 দিনের একটা প্রিমিয়াম ভার্সন আছে, আরো 15 দিনের প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম ভার্সন করলে কি করবে এরা এই আমার মোবাইলটাকে, আমার হ্যাঁ আমার এই অ্যাপটাকে একটু উপরের দিকে মানে আমি যত বেশি প্লে করব তাদের কাছে তত উপরে রাখবে, এই হচ্ছে বিষয়। কি ভাই ক্লায়েন্টের সাথে আমাদের কন্টাক্ট এরকমই থাকবে যে সে আসলে কি ফ্রি চায় নাকি প্রিমিয়াম। এই যে ভাই এখন পোস্ট করতে গেলে এখানে লগইন করতে হবে। আচ্ছা ফেসবুক, ফেসবুক দিয়ে কন্টিনিউ করবেন? না ভাই না করি, এটা করলে তো হয়ে গেল, তারপর পোস্ট আছে না, ফেক অ্যাকাউন্ট আছে না, ফেক অ্যাকাউন্ট ভাই এখানে লগইন নাই, কি মানে এই বিয়াতে লগইন নাই ভাই ফেক অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা এরপর হলো ভাই কন্টাক্ট ডিটেইলস দিয়ে কনফার্ম করে দিলে হয়ে যাবে, মানে এখন যেটা দিব তারপর কনফার্ম। হ্যাঁ কনফার্ম করতে হবে তাহলে আমাদের, ওকে এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, আমরা যখন গিগ রিসার্চ করলাম, ঠিক আছে শানুর ভাই আপনি করেন, হ্যাঁ তো আমরা যখন গিগ রিসার্চ করলাম তখন দেখলাম যে একজনে 20টা 30টা 100টা 150টা করে করছে, 200টাও করছে অনেকে। তো একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, বলতে পারে যে তার প্রতিদিন কয়টা করে অ্যাড লাগবে আপনাকে বলে দেবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমরা যদি বাংলাদেশের করি তাহলে অবশ্যই বাংলাদেশের এরকম যে আমার ক্লিকবিডি বিক্রয় .com এরকম আমাদের কাছে একটা লিস্ট থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
আমরা বাইরের কান্ট্রি যেহেতু করব সেহেতু এখানে ক্লাসিফাইড পোস্টিং সাইট ইন ইউএসএ লিখে সার্চ করব। এবং সবার এখন কাজ হচ্ছে এইরকম সাইট খুঁজে বের করতে হবে মিনিমাম 100টা। তো আপাতত ক্লাসে আমাদের ক্লাসে এখন আপনারা 50টা সাইটকে জাস্ট লিস্ট করবেন যে এই লিস্টের মাধ্যমে আপনি ইউএসএ তে। আচ্ছা এখন ইউএসএ তো অনেক বড় একটা জায়গা, ইউএসএ এর ভিতরে যতগুলো আপনার শহর আছে সিটি ওয়াইজ আমরা খুঁজে নিতে পারি। এটা হচ্ছে আপনার ব্যাপার কিভাবে সার্চ করবলে আপনি হচ্ছে 100টার মতো সাইট খুঁজে পাবেন। এখন আপনারা ইউএসএ তে অ্যাডপোস্টিং করার জন্য 50টা সাইট লিস্ট করবেন, দেন আমরা দেখব যে কিভাবে এখানে আমরা অ্যাডপোস্ট করতে পারি। দেখেন এখানে কয়েকটা আছে, ক্রাইগলিস্ট আমার জানা মতে পেইড। আচ্ছা কারণ এই পোস্ট এই সাইটে পোস্ট করার জন্য আমাকে পার পোস্টে $20 দিতে চাইছিল ক্লায়েন্ট। ঠিক আছে যদি পেইড হয় আমরা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে নেব। তারপরে হোবলি আছে এগুলোতে কিন্তু কাজ করা যায়, এই দুইটাতে কাজ করা যায়, অনেক ভালো মানের সাইট ইন্ডিয়ান সাইট এগুলো। এই যে ইবেতেও কাজ করা যায়, খালি ক্রেগলিস্টে হয় না ভাই, ইবেতেও কাজ করা যায় এটাই বলছি। হ্যাঁ অনেক ইয়া আছে এগুলোতে কাজ করা যায়, এই যে ওডলিতে কাজ করা যাবে। এটা দেখেন ইন্ডিয়ান সাইট, মেবি আমরা যে অ্যালেক্সা দেখি একটু মোটামুটি ভালো সাইট। দেখেন এটা অ্যালেক্সা ইন্টারন্যাশনালি মোটামুটি ভালো সাইট আর কি, এটাতে কাজ করা যাবে। যাই হোক আপনাদের এইরকম এখন 50টা সাইট কে লিস্ট করবে, এখন ইউএস এর সিটি ওয়াইজ খুঁজে বের করেন আপনি যেভাবে ইচ্ছা আর কি। যদি মনে করেন ফুল ইউএস এ এইভাবে সার্চ করবেন 50টা সাইট কে, পোস্টিং যেহেতু আমরা করবই লিস্ট করতে হবে ফার্স্ট। প্রথমে লিস্ট করার পরে তারপরে আমরা এটা আসলে এটা নিয়ে গিক খোলা বলেন বা কাজ করা বলেন তার আগ পর্যন্ত হবে না। তো আমি ক্লাসে যদি আমি বলি যে কালকের হোমওয়ার্ক হচ্ছে 50টা, এটা কারোরই হবে না ওটা আমি জানি। তো এই কারণে আমি বলছি ক্লাসের মধ্যে আপনারা হচ্ছে এই 50টাকে আগে লিস্ট করেন, দেন আমরা দেখবো যে উডলি বা হুবলি যেগুলো আছে এগুলোতে আমরা কিভাবে অ্যাকাউন্ট করে অ্যাড পোস্ট করতে পারি সেই বিষয়টা আমি একদম ডিরেক্টলি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে আচ্ছা নিউইয়র্কের যদিও তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে ইন্ডিয়ানরা এইটা এটাতে বেশি ভিজিট করে। হ্যাঁ তো এটার র‍্যাঙ্ক খারাপ না, 23,553 থেকে এটাতে করালে মনে হয় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো অনেক ক্লায়েন্ট আছে এগুলো তো করতে পারবে, টপ কিছু সাইটের মধ্যে এটা একটা সাইট। তো আমরা জাস্ট সাইন আপে চলে যাব, সাইন আপ করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে এরপরে দেখেন আমাকে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দেবো এখান থেকে। লোকেশন ইউনাইটেড স্টেট থাক, জিমেইল দিতে হবে। জয়েন
সেট করে দিলাম দেখেন মি অর্থাৎ আমার অ্যাকাউন্টে এই যে মাই অ্যাকাউন্ট লেখা আছে এখানে আমরা ভিজিট করতে পারি দেখেন অনেক কিছু ইনফরমেশন আছে চাইলে আমরা এখানে বিজনেস নেম ওয়েবসাইট ফোন নাম্বার আমার প্রোফাইলের একটা ইমেজ আমরা এখানে দিয়ে দিতে পারি তো আপনারা যখন কাজ করবেন আমি এগুলো তো অ্যাড করে আমার এমন কিছু না যে আপনাদেরকে দেখাতে হবে সো আমরা এই জাস্ট এই বিষয়টা দেখালাম না ক্লায়েন্টে যখন কাজ করব অবশ্যই ক্লায়েন্টের বিজনেস এর নাম দিয়ে দেবো ওয়েবসাইট দিয়ে দেবো ফোন নাম্বার অ্যাড করব এখানে পিকচার অ্যাড করে দেব দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে এখন আমরা এটাতে কিভাবে অ্যাড পোস্ট করতে পারি তো দেখেন এখানে লেখা আছে ছোট করে পোস্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে দেখেন বলছে পোস্ট করার জন্য টাইটেল দিতে বলছে এবং হচ্ছে এটার জন্য ডেসক্রাইব করতে বলছে ফটো দিতে বলছে এটার প্রাইস কত এটা ফ্রি কিনা এরপরে পোস্ট করতে পারবো তো জাস্ট আমরা আবার একটা প্রোডাক্ট কে সিলেক্ট করি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার পরে মোবাইল ফোন আমরা মোবাইল দোকান থেকে একটা মোবাইল নিয়ে নিই এখান থেকে আমরা সামারি দিয়ে দেব রিড মোর ফটো এড করার জন্য বলছে আচ্ছা আমরা ফটো কিছু আগে ডাউনলোড করে নিতে হবে এরপরে ফটো এড করতে পারবো আচ্ছা আমরা কয়েকটা ফটো এখান থেকে ডাউনলোড করে নিই গুগল থেকে এটার মডেল লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে অনেক পিকচার খুঁজে পাবো ইমেজে চলে আসলে অনেক পিকচার আছে এই যে এগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার মানে দরকার নেই কারণ হচ্ছে এগুলো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে তার প্রোডাক্টের অল ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করবে যদি এই ডেসক্রিপশন লিখতে বলে অবশ্যই এটার প্রাইস তাহলে মানে কাজের প্রাইসটা অনেক বেশি হবে চাইলে দেখেন এই ওয়েবসাইটটাতে আমরা ভিডিও পোস্ট করতে পারি যে অ্যাড ভিডিও নামে অপশন আছে এটার প্রাইস কত আমরা একটু দেখে আসি এটার প্রাইস কত ইন্ডিয়ান রুপিতে দেখতে পাচ্ছি 8000 মানে 9000 এর মতো আচ্ছা ইন্ডিয়ান রুপিতে যদি 9000 তাহলে আমাদের এখানে ডলারে দিব হ্যাঁ আচ্ছা 9000 রুপি টু ইউএসডি এখানে 121 $122 আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ তো দেখেন এখানে ডলার আইকন দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে আমাদের ডলারে বলতে হবে আচ্ছা কত দেখলাম এখানে $122 দিব $122 ঠিক আছে যদি প্রোডাক্টটা ফ্রি হয় এখানে ফ্রি সিলেক্ট করা যাবে দেখেন এখানে বলছে লোকেশন এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে আমরা চাইলে লোকেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারি তো প্রোডাক্টটা আসলে কথাকার এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার প্রোডাক্টটা হবে নিউ ইয়র্কের এখানকার ওখানকার কোনো ভিজিটর যদি আসে তাহলে এখান থেকে বাই করতে পারবে পোস্টে ক্লিক করছি আচ্ছা এখানে একটা বিষয় আছে আমি যতই আমার মেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করি না কেন এখানে ফেসবুক দিয়ে কন্টিনিউ করতে হবে অবশ্যই আমাদের ফেসবুক এখানে লগ ইন থাকতে হবে আমি ফেসবুক দিয়ে যেহেতু এটা ফেসবুক দিয়ে করতে হবে আমি এটা করছি না জাস্ট এটা দিয়ে কন্টিনিউ করা মাত্র আমাদের এটা রান হয়ে যাবে
আচ্ছা ওই ফেসবুকটার আমার হচ্ছে পাসওয়ার্ডে একটু প্রবলেম আছে, যাই হোক আমি ওটা লগইন করতে পারিনি। ক্যালকুলেটর এখানে আমাকে অ্যাকাউন্টে যখন আমি আসছি, যে এখান থেকে যখন অ্যাকাউন্টে আসছি, এখানে আমাকে বলছে যে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য। তো এটা আমার আগেই করার প্রয়োজন ছিল। পোস্ট করার আগে সবাই অবশ্যই এখানে ক্লিক হেয়ার কথা লেখা আছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আচ্ছা অ্যাক্টিভেশন লিংক নাকি আমার ইয়েতে দিয়ে দিয়েছে। আচ্ছা আমি একটু চেক করি যে অ্যাক্টিভেশন লিংক আসলে আমার আসছে কিনা। এটা পাবো আমি স্প্যামে মেবি। এখনো আমার অ্যাক্টিভেশন লিংকটা আসেনি। আচ্ছা আপনারা সবাই একটু এইখানটাতে একটা অ্যাকাউন্ট করে নেন, ওডলিতে একটা অ্যাকাউন্ট করে নেন। এটাতে করে রাখলে হবে কি, আপনার যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি কি এর আগে কোনো ক্লাসিফাই অ্যাড করেছো কিনা, তো ওডলির নাম শুনলে ও বুঝতে পারবে যে আসলে আপনি একজন এক্সপার্ট পারসন, সে বিষয়টা ও বুঝতে পারবে। এখান থেকে যখন আপনারা মাই অ্যাকাউন্টে আসবেন অবশ্যই এই জিমেলটা ভেরিফিকেশন করে নেবেন। আপনারা দেখেন আপনাদের জিমেইলে অবশ্যই একটা মেল চলে আসবে। আর এখান থেকে যদি আপনারা লিস্টিং এ খেয়াল করেন, এখান থেকে যদি এই যে মাই লিস্টিং এ ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যতগুলো আপনি অ্যাড পোস্টিং করেছেন সমস্ত লিস্ট এইখানটাতে দেখাবে। অর্থাৎ আমি এখনো কোনো অ্যাড করি নাই, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে নো লিস্টিং। এরপরে আরো কিছু সেকশন আছে, অল লিস্টিং, অ্যাক্টিভ লিস্টিং, ইনঅ্যাক্টিভ লিস্টিং। আপনি যদি মনে করেন যে এটা এখন পাবলিশড করব না বা পাবলিশড করার পরে যেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলো আলাদাভাবে এখানে দেখাবে। অ্যাড পোস্টিং একদম খুবই সহজ একটা কাজ, তো এটা নিয়ে আসলে অনেক বেশি কিছু বলার কিছু নেই। এরপরে আরো একটা আছে, আমরা ওটাতে একটু চেক করি। তারপরে আমরা তো অনেকে যে ওয়েলএক্স এর নাম শুনেছি, ওয়েলএক্স এও করা যায়। হুবলিটা দেখি আমরা একটু, হুবলিটা করা যায় কিনা। তো হুবলিতে ভিজিট করার পরে দেখেন আগে বলছে রেজিস্ট্রেশন করার জন্য, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপরে মেইল অ্যাড্রেসটা দেব, আমরা মেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপরে অ্যাক্সেস কোড আসবে, দেখি অ্যাক্সেস কোডটা কখন আসে। চলে আসছে অ্যাক্সেস কোড। মেবি ফোন নাম্বার চাইবে এরা। বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য, আমরা একটা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করতে পারি। এখান থেকে ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই কান্ট্রি কোড দিবেন। কান্ট্রি কোড না দিলে এরা ভ্যালিড হিসেবে ধরতে পারে না, তো ভ্যালিড কান্ট্রি। আচ্ছা অলরেডি এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তাই বলছে, তাহলে আমরা 016 দিয়ে করি। এরপরে আমার কাছে কোড চলে আসছে, আমি কোডটা এখানে বসাই দিই 940924 রেজিস্ট্রেশন ফোন নাম্বার। দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা আমার অ্যাকাউন্টের ইনফরমেশন সবকিছু দেখাচ্ছে। আচ্ছা এটা ডিলিট করে দিই। এরপরে জাস্ট পোস্ট এন্ড অ্যাড, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ইয়ে দিতে বলছে আমাকে, পিকচার আপলোড করার কথা বলছে। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি,
ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি সেটা বলছে। আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক্স মোবাইল ফোন, তাই না? হেডলাইন দিতে বলছে, আমরা এটার হেডলাইন হেডলাইন দিয়ে দিই। ডেসক্রিপশন দেখেন, এখান থেকে বলছে ক্যাটাগরাইজ, কিওয়ার্ড দিতে হবে কিছু কিছু। আমরা এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড কপি করে পেস্ট করে দিতে পারি না? খেয়াল করেন এখানে দেখেন আমরা একটা অ্যাড পোস্টিং করলাম, এখনো পর্যন্ত এটা আমার ভিউ হয়নি। চাইলে আমি এটা হচ্ছে ফেসবুক টুইটারে, এটাতে হবে না, গুগল প্লাস যেহেতু আমাদের এখন নেই, তো আমরা টুইটারে ফেসবুকে শেয়ার করতে পারবো। আমার অ্যাডটা কেমন হলো দেখার জন্য এটাতে ক্লিক করে আমরা দেখতে পারি। এখন দেখাচ্ছি আমার অ্যাডটা এরকম হয়েছে, প্রাইস সম্পর্কে দেখাচ্ছে, লোকেশন অলরেডি কম্পিউটার লোকেশন এটা নিয়ে নিয়েছে, ক্যাটাগরি দেখাচ্ছে, কবে পোস্ট হয়েছে সেটা দেখাচ্ছে। এটার যদি আমরা অ্যালেক্সা চেক করি দেখবো একটু ভালো মানের এটা একটা ওয়েবসাইট, দেখেন 16613 একটা ওয়েবসাইট, ইন্ডিয়ার দিক থেকে 2189 একটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক আপ করা আছে, 1116টা ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক আপ করা আছে। তো আপনারা এই দুইটাতে একটু অ্যাকাউন্ট করে নেন, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আমি হয়তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না, হেডফোন হেডফোনটা পাশে নাই, যাই হোক। ভাই বৃষ্টি কি আকাশের যে অবস্থা, খালিদ ভাই রাজশাহীতে বৃষ্টি হচ্ছে নাকি? ভাই আকাশের অবস্থা খুবই খারাপ, মানে এখন মানে সন্ধ্যার যে ওয়েদার হয় সেরকম একটা অবস্থা ভাই। না আমাদের নাটোরে একই অবস্থা, সেম অবস্থাই হয়ে আছে আর কি, সেই রকম খারাপ অবস্থা। আমাদের প্রতিদিন এরকমই হচ্ছে, বিষয়টা বুঝতেছি না, কয়েকদিন হলে বিকাল করে ওয়েদার খুবই খারাপ থাকছে। ঘুম থেকে উঠে গোসল টোসল করে একটা ক্লাস শুরু হয়, আবার সন্ধ্যা হয়ে যায়, সেজন্য অবশ্য আমরা এই ওয়েদারটাকে এতটা জরুরি ভাবে বুঝতে পারছি না, কিন্তু এটা ভাই কন্টিনিউয়াস তো চলছে, বাসায় বসে থাকলে আসলে বোঝা যেত কেমন বিরক্তিকর ব্যাপার।
আর শুধুমাত্র সামনের সপ্তাহটা খালি ভাই টেনশন নেই, তখন আরো বেশি কাজ হবে ভাই, টেনশন করার কোনো চাপ নাই, তখন সব ফিল করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আরো বেশি কাজ, তখন তো আর এরকম ক্লাস না, তখন কাজ করতে হবে। কাজ পাইলে তো করবো, কাজ না পাইলে কেমন কি বলেন? কাজ পাবেন, কাজের সমস্যা নেই, কোনো না কোনো তো কাজ পাওয়া যাবে ভাই। গত দুই মাসে যে কাজ পাচ্ছি, এই তো সাইদ ভাই আসল কথাই বলছেন, সাইদ ভাই তো তাও পাচ্ছে না। আর তার মানে খালিদ ভাই মনে হয় স্টপে রাখতে চাই, দুই মাসে একটাও নক পাচ্ছে না, তার মানে ক্লাস দিয়ে দিকে শেষ হবে, সেদিন থেকে মনে হয় কাজগুলো দৌড়বে। আরে না, খালিদ ভাই হচ্ছে ছুপা রুস্তম, হ্যাঁ দেখেন তলে তলে কত ডলার আর্ন করছে আল্লাহই জানে। হ্যাঁ বলছে না, ডলারের হতে হয়ে যাচ্ছে, তোলা হচ্ছে না এখন ডলার গুলো, তাই ধরে ধরে করে ধরছে না কি, ডলার ইনকাম করে কি হবে, একদিন তো মরেই যাবো। মার্কেট প্লেসে কাজ করতে হবে এটা তো মেন না, আমরা অনলাইন ব্যবসা করবো, আমরা তো ডিজিটাল মার্কেটার। হ্যাঁ অনলাইন বিজনেস করব, আমরা তো কাজ শিখেছি সেগুলো নিজে প্রয়োগ করব, নিজের বিজনেসে প্রয়োগ করব, সমস্যা কি? হ্যাঁ আজকে যে এয়ার পোস্টিংটা শিখলাম, কিছু পারি আর না পারি, নিজের ডোমেইন কিনে নিজ ওয়েবসাইট খুলে নিজেরটা নিজেই খালি র‍্যাঙ্ক টেক করব প্রতিদিন। কেন আমি নিজের ফেসবুক বিজনেস পেজ কে ক্রিয়া করব, বৃদ্ধি করব, সমস্যা কি? আর একটা ভালো হচ্ছে আপনারা সবাই আমার রুমে আসেন, আপনাদের ফোন গুলো আমি এখানে পোস্ট করে বিক্রি করে দিই, ভালো হচ্ছে খারাপ না? হ্যাঁ খুবই ভালো হবে, সমস্যা নাই। আচ্ছা কারো ফেসবুকে কি কোনো সমস্যা হচ্ছে? আমার হচ্ছে ভাই, আমার ফেসবুক শুধু হ্যাং হয়ে যাচ্ছে। আমারও তো তাই হচ্ছে, ফেসবুকে ঢুকলেই শুধু হ্যাং হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে প্রবলেম হয়েছে, আমি আরো একদিন দুদিন আগে থেকে দেখছি ভাই, কারণ আসছে বড় লেভেলের আপডেট। কালকে টোটাল সারাদিন ফেসবুক লগ ইনই করি নাই এই বিরক্তের জন্য, বিরক্ত লাগছে ভার্সনটা জানেন, বিরক্ত মানে মানে আগের মতো সুবিধাই নাই না, ফালতু আগে আমার তো রাগ উঠে যাচ্ছে ভার্সন দিকে। তবে আমি ওখানে আবার পুরাতন ভার্সনে চলে গেলাম, কিন্তু এটা ক্রোমের মধ্যে নাই, এটা ক্রোমে নাই, কিন্তু এটা আপনি ফায়ারফক্সে পাবেন। ভাই আমাদের 50 MB লাগবে তাহলে ঠিক হয়ে যাবে ফেসবুক। কোন কাজই পাচ্ছি না,
দুইজন আমাদের রিভিউ আছে, আর পরে দেখলাম সাত আট জন না নয় জন সব রিভিউ ছাড়া ওরা দিল, তার মানে ওদের নতুন কাউকে কাজ দিয়ে দিচ্ছে ছয়টা পদে। ওগুলো কি আসলে স্বপন ভাই আর আমার ই আসছে না কেন, সোশ্যাল মিডিয়ার কাজই আসছে না কেন? আমারও ভাই কালকে আসেনি, কালকে আসেনি আমারও। যেগুলোতে বিট করা যায় না, হ্যাঁ ওগুলোর হচ্ছে কিছু ফ্যাসিলিটি আছে, যেমন ক্লায়েন্ট হচ্ছে ওই শর্ত দিয়ে আপনার এই কাজটা পোস্ট করে, যেমন কাস্টমার হ্যাঁ নিজে দিয়ে দেয় শর্তগুলো, শর্তগুলো দিয়ে দেয় ওই শর্তগুলো আমাদের প্রোফাইলটা বহন করে না, সো এটাকে আমাদের ইগনোর করতে হবে। আচ্ছা যে কয়জন আসবেন সবাই হচ্ছে ক্লাসিফাইড অ্যাডের জন্য আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট করে রাখেন, যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে আপনার এক্সেল শিটটা আপনি নিজে সাজায় রাখেন, যে ক্লাসিফাইড অ্যাড যখন করতে বলবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার জিমেইল এগুলো আপনি হচ্ছে একটা এক্সেল শিটে লিখে রাখলেন, যখন এই কাজটা আপনি লগ ইন করে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্ট করে দিলেন। মিঠুন ভাই বলেন। শোন ভাই, যে আমি ফাইবারে একটা নক দিয়েছে তো এটা কি আমি দিতে পারিনি, বাট প্রেজেন্টেশনে দেখাচ্ছি কি চাচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ মিটিং মে কাজ পাই যাবে সে দোয়া করছি জান। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ভাই এটা সময় কিন্তু দেরি হয়ে যাবে। এবার সেন্ড রিকোয়েস্টে যান। স্বপন ভাই ভালো বলতেন। আচ্ছা দেখি নিচে স্ক্রল করেন, আবার ওইদিকে যাচ্ছেন কেন, এখানে দেখি ভাই ওইটাই। দেখেন উইলিয়ামসন 89 ওইটা, হ্যাঁ ওখানে পড়েন কি লিখেন আর যদি কোনো কিছু না বুঝেন ওটা কপি করে নিয়ে যে গুগল ট্রান্সলেটরে বসাবেন, যখন কোনো কিছু বুঝবেন না ধারণা পেয়ে যাবেন। চ্যাটবট সেটিং করে দিতে হবে। এগুলো কাজে আপনি হচ্ছে ইয়ে করেছেন কেন? আমিও দেখছিলাম চ্যাটবট বুঝি নাই বাই রিকোয়েস্ট সেটাতেই সেন্ড করবেন, যেটা আমরা
কাজ সম্পর্কে বুঝতে পারবো যেটা সম্পর্কে, হ্যাঁ সেটাতে আমরা শুধুমাত্র বাইরে কে সেন্ড করবো। যে কাজটা বুঝতেই পারছি না সেই কাজে বাইরে কে সেন্ড করে কাজ পাওয়ার সম্ভাবনা একদমই নেই। আমার মতো বলেন যে আমি পারি করে দিব না। আমি পারি কাজটা কিন্তু তোমাকে করে দেবো না নাকি অন্য জনকে করে দেবো। এমন একটা সেট আপ চাচ্ছে যেটাতে রোবটিক সিস্টেম আপনার অটো রিপ্লাই হবে, হ্যাঁ হ্যাকার টাইপের কিছু একটা, হ্যাকার বলতে ওই যে অ্যাপস ডেভেলপমেন্টের এরকম বলতে পারেন, হ্যাঁ এরকম একটা সেটিং বা এরকম একটা সেট আপ অটোমেটিক্যালি থাকবে যেটার ওর উপরে অ্যাপ্লাই করলে এই কাজগুলো হাই রিপ্লাই ভাই আমাদের পেজে কাজগুলো ভাই ওই মানে যারা দেখে ভাই করা এগুলো সহজ, চ্যাট চ্যাটবট করা সহজ, কিন্তু কোন একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে করাটা টাফ। উনি একটা জি ভাই ইনস্টাগ্রামে এখানে ইনস্টাগ্রামে কথা হচ্ছে আমরা যেরকম ফেসবুক পেজে অটো রেসপন্ডার দেখছিলাম যে সেট করে রাখলাম একটা অ্যানসার সেটা অটো এরকমই বিষয়, কিন্তু এগুলা তো আসলে আমরা আমাদের ক্যাটাগরিতে পড়ছে না যে কাজগুলো আমরা শিখেছি, হ্যাঁ ইনস্টাগ্রামের কিন্তু আলাদা ডিফারেন্স একটা কাজ। ভাই আমার আবার দুইটা করে ইয়া দিচ্ছে, এই ফ্রিল্যান্সারে দেখলাম যে কালকে ছিল 5টা মনে হয় বিট, আজকে আবার দেখছি 7টা বিট হয়ে গেছে, বিট করা লাগবে আজকে রাতে 7টা বিট, ওকে রাতে বিট করবেন। আর দেখি আমি বলেছিলাম ও স্কিলে উইথড্র দিতে যে আলমগীরের আবার আবার আরেকটা প্রবলেম হয়েছে, হ্যাঁ ও তো ব্যাংকে উইথড্র করতো ব্যাংকে সবসময় হতো, যে স্কিলের হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দিয়েছে সেই জিমেলে ওর আগে নাকি একটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছিল, মানে বুঝার আগেই নাকি অ্যাকাউন্ট খুলছিল, এর আগে যখন ওই অ্যাকাউন্ট খুলছে তখন আবার ধরে ফেলছে ফ্রিল্যান্সার সাপোর্ট টিম ওকে মেসেজ করছে যে তোমার কয়টা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে রিয়েলি, এই স্কিল অ্যাকাউন্ট কার এগুলা জিজ্ঞেস করছে, ওদের সাথে তোমার কি সম্পর্ক এরকম মেসেজ করেছে, ঝামেলা আছে এটা করতে দেয় তো ওরেও বিপদে ফেললাম। ভাই আলমগীর ভাইয়ের ইয়াতে আমি সেদিন ঢুকেছিলাম, ভাইয়ের মনে হয় দুই তিনটা ইয়া চলছে না, ডিসপিউট চলছে মনে হয় আলমগীর ভাইয়ের দুইটা কাজের হয়তো মানে চললে আপনি দেখতে পাবেন না তো, যদি ডিসপিউট চলে আপনি দেখতে পাবেন না তো জানি না, ওখানে রিভিউয়ার ওখানে লেখা আছে যে প্রজেক্ট ডিসপিউট নট অফ ডে, ও আচ্ছা ব্যাড রিভিউ, হ্যাঁ বুঝতে পারছি ডিসপিউটে কোন ব্যাড রিভিউ পাইছে। হ্যাঁ হ্যাঁ বেদ্দ ভাই কি ডলার চলে আসছে নাকি, আজকে টাইম আছে আজকের মধ্যে হচ্ছে উইথড্র করা যাবে আজকের পরে, আচ্ছা আচ্ছা 24 সেপ্টেম্বর পর্যন্ত পেন্ডিং থাকবে, অ্যাড ম্যানেজারে এই করব নাকি গেট করব, হ্যাঁ অ্যাড ম্যানেজারে করতে পারবেন। বাহ রাশি কি টাকা উইথড্র করবেন,
ইন ফিউচার এই প্রবলেমগুলো আপনার দ্বারা দেখতে হবে, তো অভিজ্ঞতা রেখে দেন। এটা আলমগীর ভাইয়ের ওইটা না ভাই? বিশাল অবস্থা। দেখা যাক শনিবারের মধ্যে ওরা এই প্রশ্নের অ্যান্সার নিয়ে ওরা সারে কিনা, এই চিন্তাতেই আছি। এখন যদি ক্যান্সেল করলেও আপনাকে সাপোর্ট টিম থেকে ধরেছে, মানে ভেরিফাই চেয়েছে, এটা আপনাকে দিতেই হবে। এরপর আবার উইথড্র তো করতে পারবে, মানে করতে হবে, টাকা তো উত্তোলন করতে হবে। তো যখন করতে যাবেন আগে ভেরিফাই করতে হবে, দেন আপনি হচ্ছে ভেরিফাই উইথড্র করতে পারবেন। সৈদুল ভাই আমি বাস্তবান বিশেষ না হলে আমি দেখাচ্ছি বলতে কিনা। $12 কাজ করা যাবে, অ্যাড ম্যানেজারের কাজ ইজি। না আমি যখন বিট করি তখনই ডিপোজিট ছিল, আমি ডিপোজিট দিয়ে বিট করছি। আমি যখন বিট করলাম তখন আমি দুই নাম্বারে করলাম। কই সবাই অ্যাকাউন্ট করেন, ইয়েতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে অ্যাকাউন্ট করেন। এমন একটা অ্যাড দিবেন মনে করেন যে প্রোডাক্ট আপনার হাতের কাছে আছে, চাইলে ওটা চাইতে অ্যাড এর দাম বেশি থাকবে, আপনি এটা কিনে নিয়ে তাকে পার্সেল করে দিয়ে দিবেন, তাতে আপনার মিডল পয়েন্ট থেকে আপনার কিছু লাভ হলো এরকম টাইপ। বুঝতাম না শোভন ভাই, আরেকবার প্লিজ।
এমন একটা অ্যাড ক্রিয়েট করব, মনে করেন যে প্রোডাক্টটা আমরা সার্ভিস দিতে পারবো, হ্যাঁ প্রোডাক্টের দাম মনে করেন 20 টাকা, আমরা 30 টাকা দিয়ে অ্যাড করব কিংবা 25 টাকা দিয়ে অ্যাড করব। তো আমি মিডল পয়েন্টের ব্যবসায়িক, ড্রপ শিপিং শিখেছেন না আপনারা, ড্রপ শিপিং এর মতো এরকম ভাবে এমন অ্যাড এখানে পোস্ট করবেন যেটা আপনি চাইলে কিনে নিয়ে তাকে প্রোভাইড করতে পারেন, তার দাম একটু বেশি দিয়ে দিবেন, মাত্র গ্রাম একটা পার্সেন্টেজ পাবো তাহলে। হ্যাঁ আপনি মিডল থেকে পার্সেন্টেজ পাচ্ছেন। আচ্ছা আচ্ছা বুঝছি। উপরে কি লিখা উঠেছে একটু দেখেন তো, পড়েন তো। তপন ভাই এটার কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে দেখেন মেল ভেরিফিকেশন করেছিলেন নোটলিতে। হ্যাঁ কোন দিন আগে করেছেন? না না এখনই তো করলাম। আগে পোস্ট করেছেন নাকি আগে ভেরিফাই করেছেন? আগে পোস্ট ভাই, মেল ভেরিফিকেশন তো আসেই নি ওডলি থেকে। হ্যাঁ না না আমার আসতো তো ওডলি থেকে আসেই নি আমার। আমার আসেনি, আমার আসছে মেল ভেরিফিকেশন আসছে, ফোন নাম্বার ভেরিফিকেশন আসছে। আরে ওটা হোবলিতে ভাই, ওটা হোবলি। আমি হোবলির কথাই বলছি ভাই, আমরা ওডলির কথা বলছি। ওডলি আমার তো আসেনি। আর একটা কি আছে, কয়টা ওয়েবসাইট? ওডলি, এটা ওডলি। ওডলিতে আমার পোস্ট হয়ে গেছে, আমি নোটিস স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। দেখ আপনি ভালো করেছেন তো, কই আপনি গ্রুপে দিয়েছেন? গ্রুপে দিয়েছেন? হ্যাঁ দেখ আমাদের মেসেঞ্জার গ্রুপে দেখ। হ্যাঁ উপরে কি লেখা আছে একটু পড়েন তো। এ লেখাটা পড়তে হচ্ছে, ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট নোটিফিকেশন। আগে ভেরিফাই করার পরে পোস্ট করা দরকার ছিল, আমরা তো আগে হচ্ছে পোস্ট করে ফেলেছি, এই কারণে হয়তো আমাদের অ্যাকাউন্ট ইয়ে করেছে। আমাদের তো কোনো ভেরিফিকেশনের ইয়ে আসেনি ভাই। খালেদ ভাই, জি ভাই, আপনি কি প্রেজেন্টেশন অফ করেন তো? ওকে ওকে ভাই, ভেরিফিকেশনের কোনো কিছু আসেনি আমার, আমারও আসেনি, খালেদ ভাইও আসেনি। কেমন ভাই? হ্যাঁ ভাই, আমি প্রেজেন্টেশন আসছি একটু দেখেন তো। ফেসবুক ভেরিফাই করলাম, তাও তো ভাই দেখেন তো, এই যে মাই লিস্টিং, এই যে ভাই, এই যে লিখা দেখাচ্ছে, ও যে উপরে ইয়ে দিয়ে দিয়েছে দেখেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ কেলো 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 আপনার দেখেন তো। হোবলিতে হলো আমি যে এরিয়ায় আছি ওই এরিয়ার মধ্যে, তাছাড়া তো আমি ইউএসএ টিউএসএ পাচ্ছি না। ক্লায়েন্ট যখন বলবে যে এই এরিয়ার জন্য করো, তখন নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। মানে কি ওই এরিয়া সিলেক্ট করে, ওই এরিয়া সিলেক্ট করার পরে আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য ওই এরিয়ার জন্য হচ্ছে অ্যাড করবেন।
আচ্ছা এরিয়া চেঞ্জ করি তাই বলছেন ও আচ্ছা আমি তো হচ্ছে বোর্ডলিতে এখনো পোস্ট করিনি আমারটা সাসপেন্ড করেনি ভাই ও ভাই ওই যে হোবলির কথা বলছেন না যে এরিয়া ওখানে কিন্তু যখন আমি ইয়া দিয়ে দিই কি বলে রে আপনার মেল যখন দিয়ে দিই ভাই ওটা অটোমেটিক ওরা কিন্তু ইয়া করে জায়গাটা সিলেক্ট করে নেয় ভাই ওখানে কিন্তু আমাকে চুজ করার জায়গা দেয় মানে ইয়া দেয় না অপশন দেয় না কিন্তু কারণ জিমেল এর সাথে আপনার কিন্তু লোকেশন কানেক্ট করা থাকে আচ্ছা সব সময় যে আপনার এই যে হুবলিতে এরকম হচ্ছে তার মানে যে আরেকটা সার্ভারে এরকম হবে এরকমটা না হ্যাঁ আমাদের অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার কোনো ইয়ার দরকার হবে না আচ্ছা হুবলি থেকে আসলে মেসেজ আসছে আসছে যে হুবলি থেকে আসছে হুবলি থেকে আসছে না বোর্ডলি থেকে আসছে আপনার আসছে স্ট্যাম্প ফোল্ডার হ্যাঁ আসছে স্ট্যাম্প ফোল্ডারে আচ্ছা আচ্ছা স্ট্যাম্প ফোল্ডারে চলে আসছে আর যে চলে আসছে থ্যাংক ইউ ফর ইওর অ্যাক্টিভিং ইওর অ্যাকাউন্ট চলে আসছে আচ্ছা এই দেখেন জি ভাই অ্যাক্টিভ করতে হবে আরে অ্যাক্টিভ করে দিচ্ছি ওরে আল্লাহ ভাই ওডলিও তার মনে ভাই আমার মতো শুধু স্প্যামে চলে যায় তাহলে আমাদের নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তাই তো আবার স্বপন ভাই এবার আবার পোস্ট দিচ্ছেন ভাই দেখি এবার তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে ইয়ে করলাম অ্যাক্টিভ করলাম এবার সাসপেন্ড করে কিনা সেটাই চেক করবো হ্যাঁ ঠিক আছে
ভাই আবার তো ফেসবুক তে বসে আছে, এবার আপনারা এই অ্যাকাউন্ট ভেরিফাই করে করেন আবার ফেসবুক, আমি এটা ফেসবুক দিতে চাচ্ছি না, দিবো না। আপনারা পোস্ট করেন, জাস্ট অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে যদি পোস্ট করেন তাহলে মেবি কোনো প্রবলেম হবে না, তারপর চেক করে দেখেন। দেখেন ওয়েবসাইট কিভাবে আর্ন করতেছে, নিচে একটা অ্যাড, এই পাশে অ্যাড, চারপাশে খালি অ্যাডই চলতেছে, এই ওয়েবসাইটের আর্নিং দেখেন, অ্যাড বাই গোল। তারপর তো সেম প্রবলেম দেখা যাচ্ছে।